প্রমাণ করো যে am ইনটু hm ইকুয়ালস টু gm স্কোয়ার, অর্থাৎ অ্যারিথমেটিক মিন ইনটু হারমোনিক মিন ইকুয়ালস টু জিওমেট্রিক মিন তার স্কোয়ার। আমরা জানি am মানে হচ্ছে সমান্তরীয় মধ্যক, hm অর্থাৎ বিপরীত মধ্যক, এবং gm মানে হচ্ছে গুণোত্তরীয় মধ্যক। এবং আমরা এও জানি যে এ এবং বি এর am বা সমান্তরীয় মধ্যক হবে a প্লাস বি বাই টু এইচ এম হারমোনিক মিন বা বিপরীত মধ্যক টু এ বি বাই এ প্লাস বি, এবং জিওমেট্রিক মিন বা গুণোত্তরীয় মধ্যক এটা হবে রুট ওভার এ বি। তাহলে আমরা যদি আমাদের বাম পক্ষ নিয়ে শুরু করি যে এ এম ইনটু এইচ এম ইকুয়ালস টু এ এম মানে হচ্ছে এ প্লাস বি বাই টু ইনটু এইচ এম টু এ বি বাই এ প্লাস বি। তাহলে দেখো এ প্লাস বি বাই এ প্লাস বি কেটে যাচ্ছে, টু টু কেটে যাচ্ছে, তাহলে আমি পাচ্ছি কত এ বি। এই এ বিকে লিখতে পারি যে রুট ওভার এ বি তার হোল স্কোয়ার। আমরা জানি যে এক্স ইকুয়ালস টু রুট ওভার এক্স তার হোল স্কোয়ার, সূচকের নিয়ম। তাহলে যে রুট ওভার এ বি মানে হচ্ছে জিএম, ইস ইকুয়াল টু জিএম তার স্কোয়ার। তাহলে আমরা প্রমাণ করতে পারলাম যে অ্যারিথমেটিক মিন ইনটু হারমোনিক মিন ইকুয়ালস টু জিওমেট্রিক মিন তার স্কোয়ার।